সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ বারোই সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের নিয়ে হয়েছে হয়েছি শিহাব ডেইরি ফার্মে এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা বালিয়া ডাঙ্গা গ্রামে এখান থেকে মূলত প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের গরু বছর বিক্রয় করা হয়ে থাকে তো আজকে আমরা এই সপ্তাহে এখানে আসা পর দেখতে পেলাম এবার এখানে বেশ কয়েকটি নতুন গরু কালেকশন করা হয়েছে

আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহর রহমতে খুবই ভালো চলতেছে ভাই একটু দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা এবং খাবার ঠেঙ্গাটা বলে দেন দর্শক ভাইদের উদ্দেশ্য আমার পরিচয় আছে আমার নাম সাব্বির ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামের নাম হচ্ছে বালিয়াডাঙা শিয়াব ডেয়ারি ফার্ম আচ্ছা আপনি এখান থেকে মূলত বিভিন্ন ধরনের উন্নত জাতের গরু বিক্রি করতেছেন জি জি ভাই তো আজকে আপনার ফার্মে দেখানোর উপযোগী কোন কোন ধরনের গরু আছে আমার কাছে সবই বাচ্চালা গরু ভাই সব হাই কোয়ালিটির বাচ্চালা গরু আচ্ছা মানে গাই বাচ্চা ধরনের গরু আছে জি 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 ভাই দুধের গরু আজকে যে গরুগুলো দেখাবেন কেমন দামের মধ্যে আছে গরুগুলা দাম আছে ভাই একটা গরু দাম বলবো না কো আর উপরে আছে আপনার আছে 2 লক্ষ 25 হাজার টাকা আর নিচে আছে আছে আপনার 1 লক্ষ 55 হাজার টাকা নিচে 1 লক্ষ 55 হাজার টাকার মধ্যে আছে জি জি আর একটা গরুর দাম বলবো না আর উপরে মনে করেন আছে আছে 2 লক্ষ

সাড়ে দশ কেজি দুয়াই আর সারা দিনে সাত আট লিটার ওই বাচ্চাটার লাগে ভাই লিগেল কতটুকু দুধ পাবো সেটা হ্যাঁ লিগেল একটা না সকালবেলা দশ কেজি আমার থেকে দোয়া নিয়ে যাবে ভাই সকালবেলা একটা না দশ কেজি জি 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 ভাই যারা নেবে গরুটা দেখে শুনে জাতমান বিবেচনা করে নিতে পারবে জি ভাই গরুটা খুবই সুন্দর যে গরু এটা বড় সড় গরু বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুবই হাই পার্সেন্টেড একটা বাচ্চা ভাই যেই লিগ এসব গরু অনেক টাকার এ গৌটা ভাই বাচ্চা ভাই আমি দামটা হাইটে রাখবো যে ভাই লিখ সাক্ষাতে এসে গোড়া লিবি অনেক বড় গরু আর বাচ্চাটা খুব হাই কোয়ালিটি মানের বাচ্চা বাচ্চাটার মাদাটা দেখেন কতটা চওড়া লাভি গলা কম্বল

দুদ যে ভাই লেখ আলহামদুলিল্লাহ কারো লস হবে না ভাই আচ্ছা সুন্দর কথা বলছেন যাদের এখন সাদ্দের মধ্যে হবে যাদেরই পছন্দ হবে আপনাকে ফোন দিলে তখন একটা দাম নির্ধারণ করে বিক্রি জি ভাই আর কতটা সুন্দর যে গরুডা আর গাবি বাচ্চা সহ আলহামদুলিল্লাহ দুসার 5000 মনকরণ গরুর ভিতর এক পিস গরু ভাই আচ্ছা এটা সাইড করেন দুই নাম্বারটা চলে দেখাই জি দেখান ভাই এই পাশে ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিলে লাল রঙের বাচ্চা সহ আর একটা গরু নি আসেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা অনেক বড় গরু ভাই কবল ফার্স্ট টাইম দুইখান খান দাঁত আলহামদুলিল্লাহ গোড়া খুব সুন্দর যো দুধের দিকতে মনে করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পার্সেন্টের গরু ভাই আচ্ছা এই গোটার সাথে এটা কি বাচ্চা দেখতেছেন বাচ্চাটা আপনার সার বাচ্চা ভাই জারসি বাচ্চা এই সার বাচ্চা মার মতোই কালারিন মার মতই জারসি কোয়ালিটির বাচ্চা আছে খুবই সুন্দর একটা গরু ভাই আচ্ছা আর এই ওলান যে গঠন দেখতেছি কতটুকুর উদাহরণ করে দুধ ভাই জেনন দুধ আমাদের থেকে বেলা 16 17 দুধ জেনন দুধ আছে ভাই 16 থেকে 17 কে হ্যাঁ জেনন দুধ আছে আচ্ছা বাচ্চাটার কতদিন বয়স হয়েছে বাচ্চাটার বয়স মোটামুটি 27 28 দিন হবে ভাই আর গাবিটা কবল ফার্স্ট টাইম দুইকেন দাঁত আমি দাঁতটাও ধরে দেখাচ্ছি একটা ভাঁজটাও নিচ্ছি দর্শক ভাগ দেখুক ভাই আর খুবই শান্তশিষ্ট গরু আল্লাহ রহমতে যে কোনো মা বোন মনে করেন বসে দোয়াতে পারবি কোনো সমস্যা নাই ভাই আচ্ছা তো যারা নেবে দুধ দহন করে গোটা দেখে শুনে কিনতে পারবে জি 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 ভাই কেমন দাম চাচ্ছেন গোটা এই গোটার দাম আমি ভাই বেশি একটা চাবো না এই গোটার কেউ যদি কাল নেয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম নেবো ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি 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 ভাই যারা নেবে দাম দর করে নিতে পারবে জি ভাই আর যে দুধের কথা বললাম আলহামদুলিল্লাহ এই দুধটা আপনারা দর্শক ভাই যেই লেন গোটা আমার খামারা সরজমিনে আসবেন আসি গোটা দুই বেলা আপনারা দুধটা নিজে হাতে দহন করে নিয়ে যান ভাই আচ্ছা এটা সাইড করে তিন নাম্বারটা দেখাই জি দেখান ভাই এই পাশে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে সুন্দর বাচ্চা সহ একটা গরু নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন এই গোটা ভাই একটা ইন্ডিয়ান হাসা গরু ফার্স্ট টাইমের গরু কবলি দুই খান দাঁত আর বাচ্চাটা হয়েছে আপনার শায়াল বাচ্চা হান্ড্রেড বাচ্চা ভাই খুব জাতমানের মনে করেন বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা একটা সার বাচ্চা হয়েছে জি 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 ভাই বাচ্চাটার বয়স কেমন হয়েছে বাচ্চাটার বয়স মোটামুটি ভাই আড়াই মাস পার হয়ে গেছে গাভিটা আবার এক মাসের বীজ দিবা আছে যে ভাইলে ভাগ্য নসব ধরে নিতে হবে ভাই আচ্ছা এখন সাথে সার বাচ্চাটা আছে এবং দেখে শুনে যারদের পছন্দ হবে নিতে পারবে জি 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 ভাই এই যে গরুটা আছে এর দূত্তায় শুধু বাচ্চাকে খাওয়াচ্ছেন এটা বাচ্চা খাবার আর বাসায় মনে করেন দুধ খাবার জন্য তিন চার লিটার দোয়াতে পারবে আর বাচ্চাটা সারাদিনে পরাম পাঁচ ছয় লিটার লাগে ভাই বাচ্চাটা খুবই সুন্দর যে কালার কালারের মনে করেন বাচ্চা কিন্তু জি জি ভাই দেখেন গলা কম্বল লাবি চুট সব দিক দিয়ে মনে করেন খুব সুন্দর যো আচ্ছা গোটার দামটা কেমন চাচ্ছেন এই গোটারও দাম আমি বেশি একটা চাবো না কেউ যদি কার লাই এক লক্ষ বাষট্টি হাজার টাকা নেবো ভাই এক লক্ষ বাষট্টি হাজার জি 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 ভাই সাইড করে চার নাম্বারটা দেখাই জি দেখেন এই ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা বাচ্চা সহ নিয়ে আসছেন লাল রঙের এটা সম্পর্কে একটু বলবেন এই এগোটা আপনার ভাই সাইয়ালের সাথে জার্সির পার্সন আছে এই এগোটার প্রচুর পরিমাণ দুধ আছে ভাই আচ্ছা এর সাথে কি বাচ্চা এটা বাচ্চাটা আপনার বকনা বাচ্চা খুবই পার্সেন্টের বাচ্চা ভাই মার মতো কালারে লাল রঙের একটা বকনা বাচ্চা হয়েছে ভাই বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 18 দিন ভাই আর গাবিটা দাতে ফাংস কয়টা গাবিটার দাঁতে 6 টা এ গাবিটা দুই বেলা দি দুধ আছে আপনার 14 লিটার ভাই 14 কেজি দুধ আছে জি 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 ভাই সকালে বং বিকাল মিলে দুধ দহন করে তারপর কেটে ফিরে গরুটা কিনতে ভাই এই গোটা যদি কেউ নিতে চাই কেমন দাম চাচ্ছেন গোটা এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি 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 ভাই যারাই গরু কিনবেন যেহেতু দুধের গরু সরাসরি খামারে এসে দুধ দহন করে তারপরে দেখে শুনে কেনার চেষ্টা করবেন জি ভাই এটা দেখলাম চার নাম্বার গরু এটা সাইড করে দেন সর্বশেষ পাঁচ নাম্বারটা দেখাই জি দেখান এই বসে ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন লালের উপর সাদার একটা সাপ দেখতেছি এটা সম্পর্কে একটু বলবেন এই গোটা ভাই এটা আপনার কোরিয়া জার্সি বলে ভাই

করতে চাচ্ছে উদ্যোগ নিয়েছে তাদের জন্য মনে হয় না এই ভালো ভাই আচ্ছা এই গরুগুলা দিয়ে শিখতে পারবে হ্যাঁ এই গরুটার প্রাইসটা কি রকম রাখছে এই গরুটার ভাই বেশি একটা দাম চাবে না যে ভাই লিখ 155000 টাকা দাম ভাই 155000 টাকা দাম রাখছে জি জি ভাই যারা নেবে কথাবার্তা বলে দাম কম বেশি করে নিতে পারবে জি নিতে পারবে ভাই তো সাব্বির ভাই আজকে দেখানোর উপযোগী আপাতত যে কয়েকটা গরু ছিল দেখাইছেন বিস্তারিত বলে বলছেন এবার আপনাদের যারা দর্শক ভাই আছে তাদের উদ্দেশ্য করে কিছু বলবেন আপনি দর্শক ভাইদের ভাই নতুন কিছু বলার নাই আপনারা যা গরু বাছুর যেখান থেকে সংগ্রহ জাতমান বিভারসন মনে করেন দেখি শুনি কিনবেন আর বিশেষ করে দুধের গরুগুলো আপনারা কিনতে হলে খামারে আসবেন কারণ জাতমানগুলো দেখবেন বানগুলো দেখবেন দাঁত দেখবেন সর্বোচ্চ ভালো জিনিস যেগুলো এগুলা কালেকশন করবেন ভাই ক্রেতা ভাই যারাই গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখেন আর চেষ্টা জি জি ভাই কারণ অনেক মনে করেন খামারি আছে ভাই ভালো মন্দ দিয়েই মনে করেন দুনিয়া কারোর মনে করেন নিজের জিনিস আজীবনই মনে করেন ভালো কেউ কবি না আমার জিনিসটা খারাপ তা আসলে আপনারা গরু সংগ্রহ করবেন দয়া করে একটু খামারে আসবেন ভাই আইসি স্যারে জিনিসগুলো দেখি শুনি নিয়ে যাবেন ভাই তো ঠিক আছে সাব্বির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কালেকশন করা গরু দেখে সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম